সুপ্রিয় দর্শক মন্ডলী, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমরা প্রতিদিনই, বিশেষ করে আসলে এই মুহূর্তে আমরা এই করোনা ভাইরাসের সংকটের কারণে আমরা সবাই মোটামুটি বাসায় অবস্থান করছি। এই বাসায় থাকা অবস্থায় স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা স্বাস্থ্য টিভির পক্ষ থেকে এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে বাংলাদেশের বরেণ্য চিকিৎসকরা আমাদের আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। প্রতিদিনের মতো আজকেও আমরা সেই কাজটি করব। আর এই অনুষ্ঠানে স্বাস্থ্য টিভির এই আয়োজনের সঙ্গে সহযোগিতায় রয়েছেন বাংলাদেশের চিকিৎসকদের সংগঠন FDSR, ফাউন্ডেশন ফর ডক্টর রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছেন। আজকে আমরা কথা বলবো মূলত অর্থোপেডিক্স সমস্যা নিয়ে। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ট্রমা ও অর্থোপেডিক্স সার্জন ডক্টর সুমন কুমার রয়। চলুন তার কাছে চলে যাই। কেমন আছেন? হ্যাঁ, ভালো। গুড ইভিনিং। জি, স্বাস্থ্য টিভির মাধ্যমে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য এবং আমাদের যারা দর্শক আছে তাদের পরামর্শ যে দেওয়ার জন্য আপনি এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে রোগীরা কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, সেই বিষয়টি যদি একটু বলবেন। আমি স্বাস্থ্য টিভির মাধ্যমে এবং FDSR এর পক্ষ থেকে দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে করোনা ভাইরাসের জন্য। COVID-19 ডেঞ্জারাস অ্যান্ড কন্টাজিয়াস অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, এখানে অর্থোপেডিক্সেরও কিছু রোল রয়েছে ম্যানেজমেন্টের খাতিরে। এই মুহূর্তে আসলে সাধারণ চিকিৎসা বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে নেওয়াটা অনেকটা কষ্টকর এবং প্রবলেম হচ্ছে আমাদের কাছে প্রতিনিয়তই বিপুল সংখ্যক পেশেন্টস টেলিফোনে এবং বিভিন্ন হসপিটালে তারা যে কমন প্রবলেম গুলি নিয়ে আসছে সেটা হচ্ছে তাদের হঠাৎ কোন ইভেন ইনডোর দে আর স্টেইং নাও এট হোম বাট দে আর লং স্ট্যান্ডিং ব্যাক পেন অর সাডেন ব্যাক পেন অর নেক পেন অর সাম ট্রমা অর অ্যাঙ্কেল স্প্রেন অ্যান্ড আদার্স লং স্ট্যান্ডিং ক্রিটিক্যাল প্রবলেম লাইক প্রিভিয়াসলি অপারেটেড পেশেন্টস দে আর মেকিং আস কল অর দে আর দে লাইক টু মেক ভিজিটস ফর দে আর নেক্সট সাজেশনস, মেনলি ক্রিটিক্যালি অ্যান্ড সিভিয়ার অ্যাকুট ব্যাক পেন, নেক পেন অ্যান্ড আদার্স জয়েন্ট পেনস, ফর দোজ প্রবলেমস দে আর জাস্ট মেকিং কমিউনিকেশন টু আস। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী। আপনাদেরকে আবার বলে রাখতে চাই, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, বিশেষ করে অর্থোপেডিক্স রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা আমাদের এই যে লাইভ চলছে সেই লাইভের কমেন্টসে যদি আপনারা প্রশ্ন করেন সেটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে লোয়ার যে ব্যাক পেইন, এইটা আসলে কিভাবে আচ্ছা এই এই লোয়ার ব্যাক পেনটা আসলে কিভাবে আমরা এখন যেহেতু বাসায় অবস্থান করছি, কেউ বাইরে যেতে পারছি না, এই লোয়ার ব্যাক পেনের যে সমস্যাটি এটি আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি বা কি করতে পারি, সেই বিষয়টি যদি আপনি একটু ধারণা দিতেন। আসলে লো ব্যাক পেন যেটা সেটা অনেক রকম হতে পারে, একটা হতে পারে সাডেন আর এখনই হলো, এটা হতে পারে মেকানিক্যাল ব্যাক পেন আর ব্যাক স্ট্রেন, কোনো কাজ করতে গেল
বাথরুমে অথবা কিচেনে হঠাৎ জুতের কোনো কিছু নিতে গেল, অথবা কোনো ভারী ওজন তুলতে যেও এটা হতে পারে, তখন পেশেন্ট সিভিয়ার পেন ফিল করে পিঠের দিকে, পিঠ থেকে মাঝা কোমর, মাঝপিঠ থেকে কোমর পর্যন্ত, এবং সেটা হয় মেনলি বিভিন্ন মাসেল স্পাজমের কারণে, মেনলি মাসেল ব্যাক মাসেল স্টিফ হয়ে যায় এবং এটা অত্যন্ত পেনফুল আনলেস মাসেল রিল্যাক্সেশন। তো ওই পেশেন্টগুলি ইভেন বসতেও পারে না, শুতেও পারে না, দ্যাট ইজ এ অ্যানয়িং পেন। তো এই পেনটা রিলিফ করা আসলে ইমার্জেন্সি, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলতে পারি, এবং সেক্ষেত্রে টেলিমেডিসিন আমরা FDSR যেটা প্রোভাইড করছি, টেলিমেডিসিন একটা অনেক রোল প্লে করছে এখানে। কারণ আমি মাঝরাতে 9টা 10টা 11টা 12টা 1টা 1:30 দিকে এই ধরনের অনেক পেশেন্টকে সাজেশন দিচ্ছি এবং দে আর গেটিং বেনিফিটেড অ্যান্ড দে আর হ্যাপি। এটা কিভাবে দিচ্ছেন, মানে কি এই ক্ষেত্রে আসলে কি করণীয় সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটা আমি বলছি। জি, যদি অ্যাকুট ব্যাক পেন হয়, পেন তো অনেক রকম হতে পারে, আমি যেটা বলছি অ্যাকুট ব্যাক পেন অর ব্যাক স্ট্রেন অর ব্যাক মাসেল স্পাজম, সেক্ষেত্রে পেশেন্টকে অ্যাবসলিউট রেস্টে যেতে হবে এবং নিচে হয়ে কোনো কিছু করা যাবে না, যে পজিশনে শুলে আরাম পাবে সেই পজিশনে শুতে হবে। আর এই মুহূর্তে তো ডক্টরের কাছে হয়তো মাঝরাতে অথবা যে কোনো সময় যাওয়াটা মুশকিল, সেক্ষেত্রে কিছু মেডিসিন শপস 24 আওয়ার্স খোলা আছে, সেক্ষেত্রে আমরা ওভার টেলিফোন কিছু মেডিসিন সাজেস্ট করছি, যেমন মাসেল রিল্যাক্সেন্ট, সেক্ষেত্রে আমরা টলপেরিসন টাইপের দিতে পারি, হ্যাঁ, তারপর মাইডোকাম অথবা মায়োল্যাক্স এই ধরনের ওষুধ দিতে পারি, সাথে কিছু অ্যাসিডিটির ওষুধ প্লাস কিছু মাইল্ড পেন কিলার। দেখতে হবে পেশেন্টের যদি অন্য কোনো কোমরবিডিটিস থাকে, সাপোজ অ্যাজমা থাকে অথবা কিডনি প্রবলেম থাকে, সেক্ষেত্রে পেন কিলার নেওয়ার জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা স্বাভাবিকভাবেই কোনো কিছু টেস্ট দেখা ছাড়াই তাদেরকে সেফ মেডিসিন দিতে পারি, যেমন প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন এক্সটেন্ডেড গ্রুপের যেটা 665, এটা দিতে পারি 2 থেকে 3 বার, সাথে মাসেল রিল্যাক্সেন্ট এবং কিছু মাসেল রিল্যাক্সেন্টের সাথে সিডেটিভস, পেশেন্ট গ্রাজুয়ালি ইম্প্রুভ করতে থাকে। আর যদি পেশেন্টের কিডনি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা একটু হায়ার স্ট্রং NSAID পেন কিলার দিতে পারি, সেক্ষেত্রে পেশেন্টের জানতে হবে তার কিডনি কোনো প্রবলেম আছে কিনা, CKD আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই এই যে এই ব্যাক পেনের বিষয়টি, আসলে ডায়াগনোস নিজে নিজে কি আমার কেমন ধরনের ব্যাক পেন হচ্ছে বা কি হচ্ছে, এটা কি আমি নিজে নিজে ডায়াগনোসিস করতে পারবো? হ্যাঁ, পেশেন্ট বলে যে আমি পিঠের মাঝখান থেকে ব্যথাটা কোমর পর্যন্ত আসছে, ব্যাক পেন অনেক ধরনের হতে পারে আসলে, এটা কি শুধুই মেকানিক্যাল ব্যাক পেন, এটা কি শুধুই ব্যাক স্ট্রেন, নাকি ডিস্ক প্রোলাপস, সাপোজ এখানে PIVD আর প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক বা PLID, এটা যদি তার পুরানো থেকে থাকে সেটা হঠাৎ করে আসতে পারে, সেক্ষেত্রে এই পেনটা সাধারণত পায়ের দিকে নেমে যায় যে কোনো এক সাইডে এবং ঝিনঝিন করে, এবং পেশেন্ট বলে আমার কারেন্ট লাগার মতো একটা অনুভূতি হয় পায়ের দিকে, ডান দিকে অথবা বাঁ দিকে অথবা দুদিকেই অল্প অল্প হতে পারে, সেক্ষেত্রে সেটা আবার এই মেকানিক্যাল ব্যাক পেন কিংবা ব্যাক স্ট্রেনের ভিতর পড়বে না, সেটা পেশেন্ট নিজেই হিস্ট্রি দেয় এবং ডক্টর সেটা ইভালুয়েট করে, সেক্ষেত্রে PLID লাইনে ম্যানেজমেন্ট দিতে হবে। সুতরাং আমরা এখানে ব্যাক পেনের অনেক রকম ক্যাটাগরি আছে, সেটা আগে জানতে হবে, সেটা হিস্ট্রি নিয়ে জানা যাবে। হচ্ছে পেশেন্টের কাছে যখন পেশেন্ট কোনো কারণে ব্যাক পেইনের ই হবে, তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা তার হিস্ট্রি বা বিষয়গুলো জেনে নিয়ে এই জায়গায় যে বিষয়টি বলতে চাই, আমরা আসলে এখন যেহেতু সারা বাংলাদেশই একটা লকডাউন অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে সবাই বলছে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই, সাধারণ যে চিকিৎসা যে চিকিৎসায় যে সমস্যার ক্ষেত্রে ডাক্তারের কাছে না গেলেও এই মুহূর্তে চলবে, সেসব ক্ষেত্রে আমরা টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারি, এবং এই টেলিমেডিসিন সেবা আপনি ইচ্ছে করলে স্বাস্থ্য টিভির এই যে আমরা যে প্রতিদিনের আয়োজন করছি সেখান থেকে যেমন পেতে পারেন, একই সঙ্গে আপনারা
এই যে FGSR যে টেলিমেডিসিন সেবা প্রদান করছে, হ্যাঁ এটা ফেসবুকে একটি গ্রুপ আছে করোনা বার্তা, এবং একটি টেলিমেডিসিনের জন্য একটি ওয়েবসাইট খুলেছে তারা, FGSR টেলিমেড, এই telemed.com, এই ওয়েবসাইটেও আপনারা সমস্ত ডাক্তারের প্রায় 100+ ডাক্তারের একটি লিস্ট পাবেন, সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই মুহূর্তে পরামর্শ এবং করণীয় জানতে পারবেন। পাশাপাশি যদি বিশেষ প্রয়োজন হয় কোথায় আপনাকে যেতে হবে, কোন হসপিটাল বা কোন চিকিৎসা কেন্দ্রে, সেটা আপনাকে জানিয়ে দেবে। দর্শক মন্ডলী, যে বিষয়টি নিয়ে আলোক করছিলাম সেটি হচ্ছে ব্যাক পেইন এবং নি পেইন, এই ট্রমাটিক্যাল যে প্রবলেম গুলো রয়েছে সেই বিষয়ে আমরা আরেকটা এই মুহূর্তে যেটা ফেস করছি, অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে নেক পেন। নেক পেনে আসলে এই মুহূর্তে কি ধরনের চিকিৎসা রয়েছে বা আমরা কি করতে পারি, যাদের নেক পেন রয়েছে তারা কি করতে পারে? আসলে নেক পেন যাদের দীর্ঘদিনের ঘাড়ে ব্যথা থাকে সেটা একটা, আবার হঠাৎ করে হতে পারে, এখানে নেক স্ট্রেন হতে পারে, অথবা কারো যদি সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস হিস্ট্রি থাকে তার মাঝে মাঝে এই পেনটা আসতে পারে, এবং সেক্ষেত্রে নেক পেনের জন্য অ্যাবসলিউটলি তাকে রেস্টে যেতে হবে এবং পাতলা বালিশ ব্যবহার করতে হবে, এবং যদি নেক মাসেল স্পাজম থাকে সেক্ষেত্রে এগেইন মাসেল রিল্যাক্সেন্স অ্যান্ড সাম মাইল্ড অ্যানালজেসিক পেন কিলার ধরনের ওষুধ খেতে হবে, এবং সবচেয়ে ভালো যারা ওল্ড নেক পেনের পেশেন্ট তাদের একটা সার্ভাইকাল কলার থাকে, দে ক্যান ইউজ দ্যাট সার্ভাইকাল কলার, দ্যাট উইল হেল্প। আচ্ছা, এই মুহূর্তে ধরেন আমি গত 2-3 দিন যাবত হঠাৎ করে হয়তো পেন, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেইটার ক্ষেত্রে আমরা কি বলি? অনেকে বলে যে বালিশ বালিশ রোধে দিতে হবে বা বালিশ রোধে দিলেই ঠিক হয়ে যাবে, আসলে এই ক্ষেত্রে কি করণীয় সেটা? আসলে আসলে ওগুলি খুব বেশি যুক্তিসঙ্গত না, নেক পেন বিভিন্ন ধরনের হয়, এটা একটা ওই বিভিন্ন পজিশনের কারণে মেকানিক্যাল নেক পেন, নেক স্ট্রেনের জন্য পেন এটা বেশি হয় যদি একটা অ্যাডাল্ট এজের নিচে, আর অ্যাডাল্ট টু মিড এজের উপরে সেটা স্পন্ডাইল ডিজেনারেটিভ পেন হয়, সেটা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হতে পারে, আবার এখানে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপসের জন্য হতে পারে, আবার আরো অনেক নেকের সমস্যা আছে সেখানে থোরাসিক আউটলেট সিনড্রোমের জন্য হতে পারে। সেক্ষেত্রে আসলে ডায়াগনোসিসটা খুব দরকার যে পেশেন্টের কোন ধরনের নেক পেন, যদি মেকানিক্যাল হয় সেক্ষেত্রে খুব সহজে কিছুদিনের ভিতরে এটা রিলিফ হয়ে যাবে, আর যদি সার্ভাইকাল ডিস্ক প্রোলাপসের জন্য হয় সেক্ষেত্রে তাকে ডেফিনেটলি ইভালুয়েশন করে সে অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার ঘরে বেশি, অল্প স্বল্প সমস্যার জন্য ডক্টরের চেম্বারে ছুটাছুটি করার কোন মানে হয় না, এটাতে দুই দিকেই সমস্যা, পেশেন্ট নিজেরও সমস্যা, যাতায়াত প্রবলেম, এবং খুব ছোটখাটো সমস্যার জন্য এখন অনেক কিছু অ্যাভেলেবেল হবে না আনলেস ইমার্জেন্সি আর কি প্রবলেম। সুতরাং অল্প সমস্যা হলে হোম রেমেডি এবং ওভার টেলিফোন অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে যে অথবা হসপিটালে যে ট্রিটমেন্ট নিয়ে খুব সহজেই যে সমাধানটা করা যায় সেটাই ভালো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ঘাড়ের ব্যথার কারণে অনেকে যেটা বলে থাকে যে একটু গরম কিছু দিয়ে শ্যাক দিলে বা আপনার গরম পানি দিয়ে দিলে ভালো হয়ে যেতে পারে, এটা কতটুকু ঠিক বা এটা কি বললে কি আসলে ঠিক হবে কি? আসলে এটা পার্মানেন্ট ট্রিটমেন্ট না, এটা সুদিং ইফেক্ট দিতে পারে, এই গরম হট প্যাক অথবা হট ওয়াটার ব্যাগের যে কম্প্রেশনটা সেটা ভেজো ডাইলেটর হিসেবে কাজ করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, সুতরাং সাময়িকভাবে ওই জায়গাটা পেন কিছুটা রিলিফ হতে পারে, পেন সাবস্টেন্স অ্যাকুমুলেট হলে সেটা ভেজো ডাইলেশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশন থেকে সেটা ডিসপ্লেস হয়ে গেলে পেন কিছুটা কমে যায়, এটা টেম্পোরারি সুদিং ইফেক্ট দিতে পারে কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট এটাতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখন যেহেতু অনেক বসে থাকছি, অনেকক্ষণ বসে থাকছি বা হয়তো নিচে মাটিতে বসছি, যার কারণে অনেকের হাঁটু ব্যথা করছে, এই হাঁটু ব্যথার আসলে হাঁটু ব্যথার চিকিৎসা কি, বা এই মুহূর্তে হাঁটু ব্যথা থেকে যারা হয়ে গেছে তাদের কি, তারা কিভাবে এটা থেকে উত্তরণ পেতে পারে, আর যাতে হাঁটু ব্যথা না হয় সেজন্য আমরা কি করতে পারি এই মুহূর্তে? হাঁটু ব্যথা যেন না হয় সেজন্য আসলে
দীর্ঘ সময় ধরে স্কোয়াটিং পজিশনটা ভালো নয় এবং দীর্ঘ সময় ধরে 20-30 মিনিটের বেশি একটানা হাঁটু ভাত করে বসাটা ঠিক না। 20-30 মিনিট বসলে একটু ওয়ার্ম আপ করে আসতে হবে, একটু হেঁটে আসতে হবে, পায়চারি করে আসতে হবে, আবার একটানা দীর্ঘক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা হাঁটলে একটু রেস্ট নিতে হবে, তাহলে নীর যে ফ্যাটিক, নী ফ্যাটিক হবে না, নী ফ্যাটিক না হলে পেনটা তেমন হবে না। আর ক্রনিক পেন যাদের আর্থ্রাইটিস এর জন্য, তাদের জন্য বিধিনিষেধ আছে, হাঁটু ভাগ করা যাবে না, হাইকমোড ইউজ করতে হবে, তাদের অন্যান্য ট্রিটমেন্ট দরকার, জয়েন্ট কার্টিলেজ রিজেনারেটর দরকার, অন্যান্য মিনি ইনভেসিভ ট্রিটমেন্ট আছে, আর লেটেস্ট যে অনেক বড় ধরনের সার্জিক্যাল প্রসিডিউর আছে। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে যে ধরেন যাদের আপনার অলরেডি হাঁটু ব্যথা, এই মানে ওরকম ক্রনিক পেন না, অনেক আগে থেকে ব্যথা না, রিসেন্টলি আপনার একটু ব্যথা করছে বা আপনার হাঁটুটা আপনার ব্যথা করছে কিংবা একটু নড়াচড়া করতে সমস্যা হচ্ছে, তারা এই মুহূর্তে আসলে কি করতে পারে, তাদের কি করণীয়? আসলে আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে এই মুহূর্তে তো আসলে আমরা অনেকেই বসে থাকছি, যেহেতু এই মুহূর্তে আসলে বসে থাকার কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় সেটা যদি আপনি একটু বলতেন। সেক্ষেত্রে আসলে আমাদেরকে ঘরের ভিতরে থাকলে একটু অ্যাক্টিভ থাকা দরকার। একটানা বেশিক্ষণ শুয়ে থাকা যাবে না, একটানা বেশিক্ষণ বসে থেকে টিভি দেখা যাবে না, একই পজিশনে টিভি দেখা যাবে না, একই পজিশনে বসে থাকা যাবে না, একটু মুভমেন্ট দরকার, ঘরের ভিতরে হলেও মুভমেন্ট করতে হবে। আচ্ছা, এই মুভমেন্ট গুলো আমরা যেটা বলছি যে এক্সারসাইজ করা বা এই মুভমেন্ট আসলে কি ধরনের হতে পারে? এটা ঘরের ভিতরে পায়চারি করতে পারে, এই ঘর থেকে ওই ঘরে, এই রুম থেকে ওই রুমে যেতে পারে, আর ডেইলি 30-40 মিনিট লাইট এক্সারসাইজ ইভেন এটা ঘরের ভিতরে সম্ভব, এটা খুব হেল্পফুল। করতে পারে না, এক্সারসাইজ এর অভ্যাস নাই, তাদের কি করবে, তারা কি করবে? তারা হাঁটবে, তাদের জন্য আসলে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। কিন্তু এই মুহূর্তে তো হাঁটতেও পারছে না, ঘরের ভিতর হাঁটা অবশ্যই হাঁটতে হবে, একটানা বসে থাকা আর শুয়ে থাকা যাবে না, তাহলে জয়েন্ট এবং মাসেলস এমনিতেই তার মাসেল ওয়েস্টিং হবে, জয়েন্টের পেন শুরু হবে। আচ্ছা, কোনোভাবেই একটানা বেশিক্ষণ শুয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে, এটা কারোর জন্য প্রযোজ্য নয়। জি, আপনি একটা বলছিলেন মাসল পেইন, আসলে মাসল পেইন হলে কি করণীয়? এটা আমরা অনেকেরই মাঝে মধ্যে একটু হঠাৎ উঠতে গেলাম বা কিছু করলাম, মাসল পেইন হয়, মাসল পেইনটা আসলে আমরা কিভাবে মাসল পেইন সমস্যা সমাধান করতে পারি? মাসল পেইনটা হয় বিভিন্ন কারণে, এক ট্রমাটিক যদি আঘাত লেগে হতে পারে, আর আঘাত না লেগে বিভিন্ন মেকানিক্যাল পজিশনের কারণে হতে পারে, মাসল স্পাজম হতে পারে, মাসল পুল করলে হতে পারে, মাসল পুল করলে সেক্ষেত্রে মাসল রিল্যাক্সেশন দরকার, যদি মাইল মাসেল পুল হয় সেক্ষেত্রে মাইল অ্যানালজেসিক দিলে এটা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, বেশি হলে মাসেল রিল্যাক্সেশন সাথে রেস্ট। অ্যান্ড ইনিশিয়ালি ডেফিনেটলি টু রেস্ট দ্যাট পার্ট ফর ফিউ ডেজ, মাসেল পেন মাসেল পুল করলে ফার্দার মুভমেন্টসে ফার্দার এক্সারসাইজে যাওয়া যাবে না, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং একটু কিওর হলে তখন দেন শুড কন্টিনিউ দ্য সমাধান করা সম্ভব? যদি আগে ব্যথা না থাকে, যদি 3-4 দিন ধরে ব্যথা, এখন ওনার কোন পেনটা কোন ধরনের, হঠাৎ ব্যথাটা হলো নাকি কোনো অ্যাক্টিভিটি করতে যে কোন মুভমেন্টের জন্য ব্যথাটা হলো, সেক্ষেত্রে ডেফিনেটলি ওনার ঘাড়ে ব্যথার জন্য যদি কোনো ইঞ্জুরির কারণে না হয়, যদি স্পন্টিনিয়াস সাডেন অ্যান্ড সিরিয়াস পেন হয়, সেক্ষেত্রে ওনাকে পাতলা বালিশ ব্যবহার করতে হবে, সিম্পল নাপা এক্সটেন অথবা প্যারাসিটামল 665 2-3 বার দিনে, সাথে একটু অ্যান্টাসিডস, প্রোটন পাম্প ইনহিবিটর, হ্যাঁ, প্যান্টোনিক সেক্লো অথবা সার্জেল, এক্সিয়াম, এনি অ্যাসিডিটি মেডিসিন, অ্যান্ড সাম মাসেল রিল্যাক্সেন্স, মায়োল্যাক্স অর মাইডোকাম 2 times ডেইলি ফর 5-7 days. ইনিশিয়ালি হি ক্যান টেক অনলি প্যারাসিটামল, আচ্ছা, ইফ নট রিলিজ দেন ক্যান
মানে যদি আমি ক্যান্ডিডেট নর্মালি ইয়ে মাসলিন থাকি ল্যাগ তাহলে প্যারাসিটামল খাবে? পাতলা আর বালিশ ইউজ করবেন, প্যারাসিটামল খাবেন আচ্ছা আচ্ছা, মানে না তাহলে এটা কি? অথবা আচ্ছা 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 আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাচ্চারা তো আসলে খুব, যেহেতু বাসায় থাকছে তারা বাইরে যেতে পারছে না প্রচুর, আমরা যেটা শুনছি যে অনেক বাচ্চাই বাসায় থাকছে খুব বেশি চঞ্চল হয়ে উঠছে, তো তারা যখন ব্যথা পাচ্ছে বা তাদের কি আসলে এই ক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বা কি ধরনের ব্যবস্থা নিলে তারা আঘাত পেলে কি করবে, এই বিষয়টা যদি আপনি একটু ভালোভাবে বলতেন তাহলে অনেকের উপকার হবে। বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওরা আসলে এখন হোম কনফাইন, সিঁড়িতে যেন বেশি ওঠানামা না করে। সিঁড়িতে ওঠানামা করতে যে যদি সিঁড়ি স্টেজ মিস করে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে, অনেক ফ্র্যাকচার হতে পারে, অথবা অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে, অথবা আরো মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যেন ফ্রিলি সিঁড়িতে জোরে মানে খুব দ্রুততার সাথে ওঠানামা না করে। আর ছোট বাচ্চাদেরকে কখনো হাত ধরে টানাটানি করা যাবে না, অনেকে হাত ধরে টেনে উপরে উঠায়, সেক্ষেত্রে হাতের অনেক প্রবলেম হয়, যেমন এলবো, পুরল এলবো একটা প্রবলেম। এটা আমরা প্রায় পাই, আমি মাঝরাতে এই ধরনের টেলিফোন পাই আমার বিভিন্ন কলিগস আর বিভিন্ন পেশেন্টস অথবা বিভিন্ন আননোন পেশেন্ট, তারা বলে যে আমার বাচ্চাটা হঠাৎ করে হাত হাত ধরে উঠাতে গেছিলাম, এখন হাত নাড়তে পারছে না, অনেক কান্নাকাটি করছে। এইটা আসলে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, এবং হিস্ট্রিটা কিভাবে ব্যথাটা হলো, যদি সেক্ষেত্রে দেখা যায় যে এলবোতে ব্যথা, বাচ্চা হাত ধরতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা ধরে নিই, যদি অন্য কোন মারাত্মক ভাবে পড়ে না যায় তাহলে ধরে নিই যে এলবো জয়েন্টের সাবলাকশন হয়েছে, আমরা বলি পুলড এলবো, এবং সেটা আনলেস রিডাকশন এই ব্যথাটা যায় না। এবং এইটা আসলে বিশেষজ্ঞ ডক্টরকেই এই রিডাকশনটা করা উচিত। যদি রাতে ওই মুহূর্তে যা সম্ভব না হয় আমরা ওভার টেলিফোন কিছু ডেমনস্ট্রেট করতে পারি, এবং এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছে যে সাধারণ পেশেন্টকে যারা মেডিকেল সায়েন্স অত বেশি জানে না কিংবা মেডিকেল সায়েন্সের নয়, হেলথ সার্ভিসের নয়, তাদেরকেও ডেমনস্ট্রেট করার ফলে তারা এই জিনিসটা নিজেরা করতে পেরেছে। তো পুলডেলবো হলে হাতের, হ্যাঁ বলুন, জি জি বলেন বলেন, পুলডেলবো হলে হাতের যে মুভমেন্টটা লস হয় এবং সেটা উল্টা হয়ে থাকে, উপুর হয়ে থাকে, প্রোনেটেড অবস্থায় থাকে, আমরা পেশেন্ট পার্টিকে পেশেন্টের বাবা মাকে ইনস্ট্রাক্ট করি যে আপনি এখন কি করবেন, এটা আমরা ওভার টেলিফোনে ইনস্ট্রাক্ট করলে ওরা ধরতে পারে এবং তারা নিজেরাই ম্যানুভারটা করে ফেলতে পারে। রিডাকশন টেকনিক আমরা এটা শিখিয়ে দিতে পারি এই মুহূর্তের জন্য বলছি, কারণ মাঝরাতে দৌড়াদৌড়ি করা সম্ভব হবে না, আর এই মুহূর্তে তো লকডাউন, সুতরাং কোনো হসপিটালে অনেক সময় যেতে পারে না সিম্পল প্রবলেমের জন্য, এবং অনেক জায়গা গেলে সাধারণ ক্লিনিক্স খোলা থাকে না, হয়তো ইমার্জেন্সি বেসিস বড় বড় হসপিটালে যেতে হয়, সেক্ষেত্রে পেশেন্টরা এটা নিজেই তার বাচ্চাকে এটা আমরা ইনস্ট্রাক্ট করলে করে দিতে পারে। এবং গত সপ্তাহে এরকম একটা পেশেন্টের অভিজ্ঞতা হয়েছে এবং ওরা খুব খুশি, বাচ্চাটা একেবারে 1-1.5 ঘন্টা কোনো কান্নাকাটি করছিল, কিছু ধরছিল না, খাচ্ছিল না, এবং এটা করার পরে সে টোটালি কিওর, এবং এই টেকনিকটা তাদেরকে শিখিয়ে দিতে হবে, এবং ওভার টেলিফোনে অবশ্যই ডাক্তারদেরকে তাদেরকে হেল্প করতে হবে, আচ্ছা আমাদের বোঝানোর পরে করতে হবে। যদি ব্যথা পায় হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কি বিষয় খেয়াল রাখা দরকার, ধরেন আমি ব্যথা পেলো, একটা বাচ্চা ব্যথা পেলো, তাহলে আমি কি খেয়াল করব বাচ্চা ব্যথা পাওয়ার পরে, যে কোন কোন বিষয়গুলো খেয়াল করে আমি ডক্টরের সঙ্গে যোগাযোগ করব, বা কোন প্রয়োজন হইলে আমি ডক্টরের কাছে কথা বলবো, ডক্টরের সাথে, সেই বিষয়টি যদি আরেকটু বলতেন। হ্যাঁ, ব্যথা হলো ওখানে ফুলে গেছে, জি, জয়েন্ট অথবা ওই পার্টটা নাড়তে পারছে না, অথবা পায়ে হয়েছে ভর দিতে পারছে না এবং অনেক ফুলে গেছে, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলতে হবে, এবং প্রপার হিস্ট্রি দিলে উনি এটা একটা ফার্স্ট এইড বলে দিবে যে কি করা উচিত এই মুহূর্তে, সেটা অবশ্যই করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক সময় বলে, হ্যাঁ জি ইয়েস, এই ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে একটু আইস দিয়ে এই ইয়েস, নড়াচড়া করলে, আমি ওখানে আসছি, আমি ওখানে আসছি, ব্যথা পেয়েছে এবং ফুলে গেছে এবং তীব্র পেন, সেক্ষেত্রে আইস প্যাক আমরা সবসময় বলি, অনেকে ভুল করে গরম শেক দিয়ে দেয়, এক্ষেত্রে গরম শেক দিলে কিন্তু উল্টা হবে, গরম শেক কখনোই দেওয়া যাবে না ট্রমাটিক পেনে, সেক্ষেত্রে বরফ শেক দেওয়া যাবে, আইস প্যাক করা যাবে, আইস ব্যাগ আছে অথবা আইস ব্যাগ না থাকুক ফ্রিজের যে কোনো আইস অথবা আইসক্রিম অথবা এনি আইস কিউব, সেটা পলিথিনে নিয়ে ওই জায়গাটাকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত 2-4 ঘন্টা পর পর যদি কম্প্রেশন আইস প্যাক করা যায়, শেক দেওয়া যায়, সেক্ষেত্রে ওই পেশেন্ট অনেক উপকৃত হবে, ব্যথাটাও কমে যাবে, ফোলাটাও কমবে,
এই যে টোটাল যে সোয়েলিংটা এটাও কমে যাবে, এবং তারপর তাকে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। প্রথমেই যেন কেউ গরম শেক না দেয়, এটা আমার একটা রিকোয়েস্ট। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা প্রশ্ন এসেছেন, একজন প্রশ্ন করেছেন তহিদুল ইসলাম, তার আমার কোমরের একটু উপরে ব্যথা হয় গত এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ থেকে। আমার বয়স 24 বছর, এক্ষেত্রে আমি কি করতে পারি? তার বয়স 24 বছর, গত এক সপ্তাহ ধরে ব্যথাটা হচ্ছে তার। এক সপ্তাহ ধরে ব্যথা হচ্ছে, বয়স 24 বছর, এখন ব্যথাটা একই জায়গায় আছে কিনা, যদি একই জায়গায় থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা বেশি নয়, হয়তো মেকানিক্যাল ব্যাক পেন অথবা ব্যাক স্ট্রেন অথবা অন্য কোনো কিছু হতে পারে। আর যদি ব্যথাটা নিচের দিকে যায়, পায়ের দিকে রেডিকুলেট করে, সেক্ষেত্রে আমাদেরকে অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে, ইভালুয়েট করতে হবে। এই ক্ষেত্রে তাকে আমি বলবো যে উনি যেন রেস্টে থাকেন, এবং সিম্পল যদি কিডনি কোনো প্রবলেম না থাকে তাহলে কিছু ওষুধ খেতে পারেন, গ্যাসের ওষুধ, যে কোনো সার্জেল 20 or 40 টু টাইমস ডেইলি বিফোর মিল, সাথে যদি প্রোভাইডেড কিডনি কোনো প্রবলেম যদি না থাকে, সাথে খেতে পারেন কিটোরোলাক অথবা ন্যাপ্রোসিন টাইপের, ন্যাপ্রোসিন 500 টু টাইমস অথবা কিটোরোলাক 10 মিলিগ্রাম টু টাইমস ডেইলি, সাথে একটু মাসেল রিল্যাক্সেন্ট মাইডোকাম 50 মিলিগ্রাম দুইবার 5 থেকে 7 দিন, এবং রাতে অবশ্যই সবসময় একটা সেডিল অথবা লিগডুটানিন, সেডিল লেগজোটাইল ফার্দার মাসেলকে রিল্যাক্স করে, দুটোর কম্বিনেশন ইফেক্ট খুব ভালো এবং এটা অত্যন্ত হেল্পফুল। যদি 5-7 দিনে যদি রিলিফ না হয় দেন শুড কনসাল্ট উইথ দেন। দর্শক মন্ডলী, আপনি যে প্রশ্ন করেছিলেন আশা করি উত্তর পেয়েছেন। তারপরেও যে বিষয়টি বলবো, আপনারা যারাই, যাদের যে প্রবলেম হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে যেহেতু আমরা সবাই বলছি, শুধু আমরা না, চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সংস্থাও বলছে যে এই মুহূর্তে যেসব সমস্যায় বা যেসব চিকিৎসার ক্ষেত্রে জরুরি নয়, যেসব চিকিৎসা জরুরি নয়, সেক্ষেত্রে হসপিটাল বা চিকিৎসা কেন্দ্রে বা ডক্টরের কাছে না যেয়ে টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য, এবং আমরা যে FDSR এই মুহূর্তে যে টেলিমেডিসিন সেবাটি প্রদান করছে, ফেসবুকে একটি গ্রুপ রয়েছে যেখানে আপনি 100+ ডক্টরস এর নাম্বার পাবেন, বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন। পাশাপাশি একটি ওয়েবসাইট চালু করেছে FDSR, FDSRTelemed.com, সেই ওয়েবসাইটে গিয়েও আপনি ডাক্তারদের নাম্বার, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি সেবার নাম্বার বা তথ্য পাবেন, সেখানে গিয়েও আপনি যোগাযোগ করে আপনার যে পরামর্শ দরকার সেটি নিতে পারেন। আরেকজন রোগী আমাদেরকে ইনবক্সে জানতে চেয়েছেন, আমি ডায়াবেটিক আক্রান্ত রোগী, বর্তমানে ওষুধ খেয়ে ডায়াবেটিক কিছুটা কন্ট্রোলে রেখেছি, কিন্তু ব্যায়াম ট্যাম করতে পারছি না, ঘরে বসে আছি, এই অবস্থায় কি ধরনের এক্সারসাইজ করতে পারি? ওষুধ কম খেয়ে আমি এক্সারসাইজ করে কি ডায়াবেটিস কমাতে পারবো, একটু জানাবেন। এটা একটু ভিন্ন ধরনের প্রশ্ন, যদিও এটা এন্ডোক্রাইনোলজি রিলেটেড, আমাদের ডক্টর সারাদাদা সেলিম মনে হয় নিশ্চয়ই শীঘ্রই আসবে, ও আনসার করতে পারে ভালো। তবে আমি একটু বলতে পারি যে আসলে ডায়াবেটিস এর জন্য শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করে কন্ট্রোল করাটা ঠিক নয় এবং এটা হয় না। ডেফিনেটলি ক্যালোরি লস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমরা ডায়াবেটিস এর সাধারণ ট্রিটমেন্ট যেটা জানি 3D, ডিসিপ্লিন ফার্স্ট, নিয়মিত খাওয়া, ডায়েট অ্যান্ড ড্রাগস। ডিসিপ্লিনের ভিতর নিয়মিত খাওয়া, পরিমিত খাওয়া, সাথে এক্সারসাইজ রেগুলার, অ্যান্ড দেন ডায়েট, ডায়েট তো ডায়াবেটিক ডায়েট, অ্যান্ড ড্রাগস। এখন প্রথমটা যেটা ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজের অবশ্যই রোল রয়েছে। এখন যদি বাইরে তো এখন যাওয়া যাবে না, এখন যদি সম্ভব হয় ঘরের ভিতরেই পাইচারি করতে হবে, অথবা ছাদে যেতে হবে, অথবা টেরেসে বারান্দায় যেতে হবে, এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, সেটাতে কিছুটা হেল্প অবশ্যই হবে। আর মাঝে মাঝে আসলে এই মুহূর্তে সুগার চেক করাটা নিজেকে খুব জরুরি, বাইরে যে চেক না করতে পারলেও নিজের যদি ডিভাইস থাকে চেকিং গ্লুকোমিটার, সেক্ষেত্রে খুবই দরকার, এবং সংশ্লিষ্ট ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে, আমার এই অবস্থায় সুগার লেভেলটা এটা থাক মানে এত থাকছে, সেক্ষেত্রে
উনি হয়তো ওষুধের কিছু ডোজ অ্যাডজাস্ট করে দিবেন। তবে আমি বলবো ঘরে থাকলে ওই সুবিধার ওই সীমাবদ্ধতার ভিতরে যতটুকু মুভমেন্ট দরকার, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নট ইনস্ট্রুমেন্টাল, এবং পায়চারি করা, বারান্দা হাঁটা, ঘরের ভিতরে হাঁটা, ছাদে হাঁটা, এটা যেন বন্ধ না হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি সিঁড়ি দিয়ে, ধরেন হয়তো চারতলা পাঁচতলা বাসায় রয়েছে, সিঁড়ি দিয়ে উঠানামা করলে কোনো এক্সারসাইজ হবে কিনা বা কোনো সমস্যা হবে? এইটা একটু ডেঞ্জারাস, এটা আমাকে অনেকেই বলেছে আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে চাই। আমি বলি যে সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা ঠিক না, কারণ ছাদে যেয়ে হাঁটা ভালো। সিঁড়িটা অত্যন্ত ডেঞ্জারাস এবং যে কোনো বয়সে সিঁড়ি স্টেপ মিস হতেই পারে, হলে তখন অন্য একটা বিপদ ডেকে আনবে, এবং সেটার জন্য অবশ্যই দেখা যাবে যে আর এইভাবে ওভার টেলিফোনে কনসালটেশনে হবে না, সিভিয়ার অ্যাঙ্কেল স্প্রেন অথবা ফ্র্যাকচার, হসপিটালেই যেতে হবে, ওই সময় উনি হয়তো অনন্যপায় হয়ে যাবেন। এই জন্য সিঁড়িটা সবার জন্য এক্সারসাইজের টুলস হিসেবে নেওয়া যাবে না। সিঁড়ি ওঠানামা করতে হলে অবশ্যই সতর্কতার সাথে সেটা সিঁড়িটা ব্যবহার করতে হবে। আমি বলবো যে সিঁড়ি দিয়ে ওঠানামা করে এটা করা দরকার নাই। ওকে, আরেকটা আরেকজন দর্শক আমাদের ইনবক্সে প্রশ্ন করেছেন, আমার বয়স 42 বছর, আমি গত 15 দিন যাবত বাসায় অবস্থান করছি, এই অবস্থায় গত 3-4 দিন ধরে কিছু ব্যায়াম করেছি, পায়ের গোড়ালি ও ঘাড়ে ব্যথা অনুভব করছি, আমার কি করণীয়? আমি কি কোনো ব্যথার ওষুধ খাবো? ঘরোয়া উপায়ে কি এই ব্যথা নিরাময় সম্ভব কি? হ্যাঁ, যদি অন্য কোনো সমস্যা না থাকে, যদি উনি ডায়াবেটিক না হন, যদি ওনার অন্য কোনো রিউমাটিজম না থাকে, যদি কোনো আর্থ্রাইটিস না থাকে, তাহলে ওনার আসলে এটা সাডেন উনি যে এক্সারসাইজ করেছেন এর জন্য এটা হতে পারে। বিভিন্ন জয়েন্ট ফুলে যেতে পারে, মাসেল ফ্যাটিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এক্সারসাইজটা গ্রাজুয়ালি করলে ভালো, একবারেই বেশি এক্সারসাইজ না করে এটা গ্রেডেড করা হোক। আজকে 20 মিনিট করলাম, কালকে 25 মিনিট, আজকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, কালকে এক্সারসাইজটার মাত্রা একটু বাড়িয়ে দিলাম, একবারে বেশি এক্সারসাইজ না করে এটা একস্টন হওয়া উচিত, এটা গ্রাজুয়ালি বাড়াতে হবে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তাহলে এই সমস্যাটা হবে। আর তারপরেও যদি ওনার এই সমস্যাটা, হ্যাঁ জি বলেন, তারপরেও যদি ওনার এটা থাকে, এই মুহূর্তে ওনাকে কিছু রেস্ট নিয়ে এক্সারসাইজ করা উচিত, আর যদি তাতেও এটা সমাধান না হয়, সেক্ষেত্রে সাধারণ প্যারাসিটামল জাতীয় ওষুধ 2-4 দিন 2-3 বেলা সাথে যদি দরকার হয় অ্যাসিডিটির জন্য অ্যাসিড খেলে ভালো। এবার আমরা আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে ধরেন যাদের গত বেশ কিছুদিন থেকেই যাদের পায়ে বা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো ছিল, যে সেটা যেটা হয়তো অপারেশন করার দরকার কিংবা একটু মেজর প্রবলেম, তারা আসলে কি করবে, তাদের কি করণীয় এই মুহূর্তে, এবং বা ফলো আপ ছিল, ধরেন অপারেশন হয়েছে, ফলো আপ করার ছিল, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে এই মুহূর্তে আমি বলবো যে ইমার্জেন্সি সার্জারি ছাড়া অন্য কোনো সার্জারি জন্য চুজ করা ঠিক হবে না, কারণ একটা সার্জারির জন্য অনেক বড় ইনভলভমেন্ট দরকার হয়, অনেক ম্যান পাওয়ার দরকার হয়, এবং অনেক প্রসিডিওরের ভিতর যেতে হয়, এই প্রসিডিওরটা অনেক লেন্দি প্রসিডিওর এবং অনেক টাইম কনজিউমিং, অনেক ম্যান পাওয়ার ইনভলভমেন্ট দরকার হয়, সেক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন ছাড়া অন্য কোনো অপারেশন করাটা ঠিক হবে না। আর ইমার্জেন্সি অপারেশন তো অবশ্যই করতে হবে, আর অপারেশন করা হয়েছে ওনার পরবর্তী পরামর্শটা আসলে যদি ওনার সংশ্লিষ্ট ডক্টরের সাথে কথা বলে উনি ওভার টেলিফোনে সারতে পারেন ভালো, আর যদি দরকার হয় যে না তাকে কোনো প্রসিডিওর করতে হবে, তাহলে সেই ডক্টরই তাকে হেল্প করবে যে ফার্দার প্রসিডিওর কি হতে পারে এবং উনি কিভাবে করবেন, এবং উনিই হেল্প করবেন। আর যদি অতটা গুরুত্বপূর্ণ না হয় সেক্ষেত্রে উনি 2-4 সপ্তাহ রেস্ট নিতে পারেন, উইথ দ্য কনসেন্ট অফ দ্য উইথ দ্য পারমিশন অফ হিজ আর হার কনসাল্টিং ডক্টর্স, অর্থাৎ ওই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আসলে কি করণীয় সেটা সে নির্ধারণ করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন হয়তো এই মুহূর্তে হয়তো কয়েকদিন আগে অপারেশন করেছে, এই সিচুয়েশনটা পার শুরুর আগে এখন প্লাস্টার খোলা দরকার কিংবা প্লাস্টার রিলেটেড কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে আসলে ওই সংশ্লিষ্ট ডক্টরের সাথে কথা বলতে হবে, আর আমরা কোনো অপারেশনের পরে প্লাস্টার দিলে সেটা 2-4 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 4-6 সপ্তাহ, কোনো ক্ষেত্রে আরো বেশি রেখে থাকি, সেক্ষেত্রে যদি 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ প্লাস্টার রাখতে হবে, তার 4 সপ্তাহ ওভার হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যাওয়াটা মুশকিল, ডক্টরের সাথে যোগাযোগ করা সমস্যা,
সেক্ষেত্রে 2 সপ্তাহ বেশি থাকলে কোনো সমস্যা নাই, তার সংশ্লিষ্ট ডক্টরের সাথে কথা বলে নিতে হবে যে আমার এই অবস্থা, আমি এখন কি করতে পারি। উনি তাকে সাজেস্ট করবেন যে আপনি এখন এইটা করেন, প্লাস্টার আরো 2 সপ্তাহ রাখেন, তারপর এটা আমার সাথে যোগাযোগ করবেন। যদি 4 সপ্তাহ প্লাস্টার রাখার কথা থাকে সেক্ষেত্রে এক্সট্রা 2 সপ্তাহ রাখলে কোনো সমস্যা নাই। তবে যদি পায়ের অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে পায়ে ভর দিবেন কিনা প্লাস্টার সহ সেটা ডক্টরের কাছে কথা বলে জেনে নিতে হবে এবং প্লাস্টারকে সুরক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন এই টাইমটা তো আসলে গরমের একটা সময়, প্লাস্টারের কারণে কি আসলে ওইখানে যে ফাঙ্গাল ইনফেকশন বা এই টাইপের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে কিনা, সেই ক্ষেত্রে আসলে কি করতে পারে? প্লাস্টারের কারণে আসলে ফাঙ্গাল ইনফেকশন হয় না, গরমের সময় একটু ঘামতে পারে এবং তার জন্য এক্সেসিভ ইচিং, চুলকানো চুলকানি হতে পারে। সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ধরনের ওষুধ দিলে এবং প্লাস্টারটাকে ড্রাই রাখার চেষ্টা করলে সেটা অনেক কম হবে। এবং এই প্লাস্টারের ভিতরে আমরা কিছু এক্সারসাইজ, পায়ের ক্ষেত্রে স্পেশালি আইসোমেট্রিক এক্সারসাইজ দিই এবং এই এক্সারসাইজ করলে, মাসেল মুভমেন্ট করলে এই সমস্যাগুলো অনেক কম হয়। এবং অবশ্যই প্লাস্টার ভেজানো যাবে না, যদি তার চুলকানোর কোনো প্রবলেম থেকে থাকে, যদি এক্সেসিভ ঘামের জন্য হয় সেক্ষেত্রে অবশ্যই ড্রাই রাখতে হবে, অ্যারিয়েশন জন্য বাতাস লাগে, বাতাস ঢুকে সেই ব্যবস্থা করতে হবে, আর অ্যান্টিস্টামিক হিস্টাসিন অথবা অ্যালাকটল জাতীয় ওষুধ খেতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন কয়েকদিন আগে এই এপিডেমিক সিচুয়েশন শুরুর আগে কারোর প্লাস্টার কাটা হয়েছে বা আপনার সে এরকম অপারেশনে ছিল, এই যে এই সময়টা তো সে আসলে হাঁটা চলাফেরা বা ওইভাবে এক্সারসাইজ বা চলাফেরা করতে পারছে না, এই মুহূর্তে তার আসলে কি ধরনের আচরণ বিধি মেনে চলা দরকার, সেই বিষয়টি যদি আরেকটু আপনি বলতেন। আসলে সেক্ষেত্রে বাসায় থাকলে ডক্টর প্লাস্টার খোলার পরে কিছু ম্যানুভার, কিছু এক্সারসাইজ, কিছু রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, হাত অথবা পায়ে যাই হোক অথবা আইসোমেটিক এক্সারসাইজ ডক্টর এটা ডেমোনস্ট্রেট করে, এবং কিছু মুভমেন্ট হাতে, শোল্ডারে, রিস্টের কোনো অপারেশন হলে সেখানে কি মুভমেন্ট করতে হবে সেটা ঘরে থেকেই করাটা সম্ভব এবং ঘরেই এবং ঘরে থেকেই সেটা করতে হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয়, অপারেশন হয়েছে, প্লাস্টার খোলা হয়েছে, সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই কি অপারেশন হয়েছিল সেই অপারেশনের মেরিট অনুযায়ী তাকে সাজেশন দিতে হবে এবং উনি অবশ্যই যেন তার ওনার সংশ্লিষ্ট ডক্টরের সাথে যোগাযোগ করেন, উনিই জানবেন কি অপারেশন করেছেন এবং এখন কি করা উচিত। এটা আসলে খুব মেজর প্রবলেম না, এটা ওভার টেলিফোনে সলভ করা সম্ভব। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও বলছি যে আমরা এই মুহূর্তে আসলে বর্তমান সিচুয়েশনে তো অনেকেই যে স্বাভাবিক বা সাধারণ চিকিৎসা সেবা আমরা এক ধরনের ব্যাহত হচ্ছে আমাদের, সেই জায়গা থেকেই আমরা চিকিৎসা সেবা বা চিকিৎসা পরামর্শগুলো বা এই মুহূর্তে কি করণীয় সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলছি এবং আমরা প্রতিদিন কথা বলছি স্বাস্থ্য টিভির এই নিয়মিত আয়োজনে প্রতিদিন রাত 9টায়। এবং বেশ কিছু প্রতিষ্ঠান টেলিমেডিসিন সেবা প্রদান করছে, এর মধ্যে অন্যতম FDSR ফাউন্ডেশন ফর ডক্টর রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টেলিমেডিসিন সেবা প্রদান করছে, যেখানে আপনারা আপনাদের যে কোনো স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। শতাধিক ডক্টরের নাম্বার রয়েছে সেখানে, সেখান থেকে আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই অবস্থায় আমরা আবারও আমাদের মূল পর্বে আমাদের ডক্টরের কাছে চলে যাচ্ছি। আমাদের একজন ভিউয়ার প্রশ্ন করেছে, আমার ইয়োগা করতে গিয়ে মাজায় টান লেগেছে এন্ড লাস্ট 2 মান্থ ধরে আমি মাজা ব্যথা সাফার করছি, এই বিষয়ে কিছু বলতেন যদি। এটা আসলে ক্রিটিক্যাল, উনি ইয়োগা করতে যে মাজায় টান করেছে এটা ডেফিনেটলি মাসেল স্পাজমের কারণে হয়েছে, উনি হয়তো হঠাৎ করে এটা করতে গেছেন এবং কোনো আনইউজুয়াল মুভমেন্টের কারণে হয়েছে, উনাকে এই মুহূর্তে ইয়োগাটা বন্ধ করতে হবে এবং কিছুদিন রেস্টে থাকবেন উনি। তারপর 2-4 দিন রেস্টে থাকার পরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে উনি অল্প পেন কিলার ধরনের ওষুধ খেতে পারেন, পেন কিলার ধরনের ওষুধ খেতে পারেন এবং মাসেল রিল্যাক্সেন্ট আমি যেটা বলেছি সেটা উনি নিতে পারেন। পেন কিলার
মাইল্ড পেন কিলার ইনিশিয়ালি নিতে পারেন, সেটা প্যারাসিটামল, প্যারাসিটামলের সাথে মাসেল রিল্যাক্সেন্ট, মাইলাক্সাফন, মাইকোপ্যান। সে বলছে যে 2 মাস ধরে তার মাজায় ব্যথা, সে সাফার করতেছে 2 মাস ধরে ব্যথা, মাজায় ব্যথার জন্য উনি সাফার করছেন। সেক্ষেত্রে উনাকে আসলে ইভালুয়েশন দরকার, ওনার ব্যথাটা কেন হচ্ছে, ওনার কিছু এক্সরে ইভালুয়েশন দরকার, কিছু এক্সরে করা দরকার আছে। 2 মাস তো কম সময় নয়। সুতরাং এক্ষেত্রে শুধুই টেলিফোনে সমাধান দেওয়া সম্ভব হবে না, ওনাকে এক্সামিন করতে হবে। আর যদি প্রবলেম খুব বেশি হয়, ডেফিনেটলি হসপিটালে ওনাকে ডক্টরের সাথে দেখা করে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে দেখে। ওকে, আরেকজন বলেছেন, হ্যালো স্যার, 2 দিন ধরে আমার তলপেটে বাম পাশে পাশে ব্যথা, এটা কিসের ব্যথা হতে পারে, আর আমার কি করা উচিত? ওনার তলপেটের বাম পাশে ব্যথা। তলপেটে এটা আসলে অর্থোপেডিক্স রিলেটেড নয়, এটা হচ্ছে অ্যাবডোমিনাল রিলেটেড সার্জারি, সংশ্লিষ্ট সার্জারি বিশেষজ্ঞ ডক্টরই বলতে পারবেন, এটা অন্য কিছু, অ্যাবডোমিনাল পেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিচ্ছি, আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে FDSR এর যে টেলিমেডিসিন সেবা আছে সেখানে আপনি ফোন করবেন, ফোন করে আপনি সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে কথা বলবেন, এবং আমিও সেটা বলবো, আমিও সেটা বলবো। FDSR এ আমাদের সব স্পেশালিটি ডক্টর আছেন, সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি, নিউরোসার্জারি, মেডিসিন, রিমাটোলজি, ENT, অপথালমোলজি, গাইনি, সাইকিয়াট্রি, স্কিন পিডি, সব ধরনের ডক্টর, সব অনেক কথিত দশা বিশেষজ্ঞ ডক্টর আছেন। আপনি তাদের যে কোনো কাউকে, ওই সার্জারি রিলেটেড ডক্টরকে অথবা মেডিসিন রিলেটেড ডক্টরকে যদি নক করেন, তাহলে আপনি অবশ্যই সমস্যার সমাধান পাবেন। আশা করি আমার যে পরামর্শ সেটা আপনি গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা আশা করি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সঠিক উত্তর দিতে, সঠিক দিক নির্দেশনা বা পরামর্শ আমরা দিতে পেরেছি এবং আপনাদের আশা করি আপনারা উপকৃত হতে পেরেছেন। আশা করব আপনাদের যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনারা স্বাস্থ্য টিভি যে পেজে বা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা FDSR এর যে টেলিমেডিসিন সেবা আছে সেটা গ্রহণ করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আর আপনাদেরকে আবার বলি, ঘরে থাকুন, নিরাপদ যে সোশ্যাল ডিস্টেন্স যে কথা বলা হচ্ছে সেটা মেনে চলুন, এবং সবাই মিলে আমরা আশা করি এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবো, সেই প্রত্যাশা রেখে এবং ভালো থাকার পরামর্শ দিয়েই শেষ করছি আজকের মতো। ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমিও একই কথা বলবো যে সাবধানে থাকেন, ঘরে থাকেন, সুস্থ থাকেন, নিজে সেফ থাকুন, অন্যকে সেফ রাখুন, জাতিকে সেফ রাখুন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।